আসসালামু আলাইকুম ভিউর্স আরিন কুকিং হাউজে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে তৈরি পারফেক্ট ঝালমুড়ির মশলা সহজ রেসিপি চলুন দেখে আসি কিভাবে ঝালমুড়ির মশলা তৈরি করতে হবে আমি এখানে নিয়ে এনেছি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ এক চা চামচ লবণ একটা চামচ টেস্টিং সল্ট এক টেবিল চামচ এলাচ গুঁড়া এক কাপ সরিষার তেল আর নিয়েছি তিনটি তেজপাতা চলুন চলে যায় কিভাবে তৈরি করতে হবে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বল দিয়ে দেব সরিষার তেল দেব রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এলাচ গুঁড়া পরিমাণ মতো টেস্টিং সল্ট পরিমাণ মতো লবণ এবার ভালো করে মশলাগুলোকে তেলের সাথে মিক্স করে নিতে হবে মশলাগুলো মিক্স হয়ে গেলে আমি রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন চলুন চলে যায় রান্নাতে আমি চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছি দিয়ে দিয়েছি তেল গরম করার জন্য এখন দিয়ে দেব তৈরি করে রাখা মশলাগুলো মশলাগুলো দিয়ে ভালোভাবে তেলে ভাজা ভাজা করতে হবে এই জন্য অতিনিয়ত নাড়া দিতে হবে যাতে করে মশলাগুলো নিচে লেগে না যায় খুবই ধৈর্য সহকারে মশলাগুলোকে ভেজে নিতে হবে চুলার পাশ থেকে একদম সরা যাবে না দেখুন আস্তে আস্তে মশলার কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব অল্প পরিমাণে পানি পানিটা দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব একটি ম্যাগি মশলা এটা অপশনাল আমার ম্যাগি মশলাটা খুবই পছন্দ এজন্য আমি দিয়েছি আপনাদের ভালো না লাগলে আপনারা নাও দিতে পারেন ম্যাগি মশলা দেওয়ার পরে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে মশলাটা কিন্তু অবশ্যই ভাজা ভাজা করতে হবে দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল ঝালমুড়ির মশলা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও তার চাইতে বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Koda fies